বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর আজকে আমি এটা সার্ভ করেছি ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে, বা ভেজ পোলাও যাইটাই বলে থাকেন। এই ভেজ পোলাও বা ভেজ ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা এই চিকেন কষাটা লুচি, পরোটা, রুটি বা রাইসের যে কোনো প্রিপারেশান, এমনকি বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন, সকলের সঙ্গেই খুব ভালো লাগবে। আর এটা বানানোর পদ্ধতিও খুব সহজ, খুব সহজভাবেই আজকে আপনাদের সামনে আমি এটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। এই চিকেন কষাটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। একটা গোটা চিকেন থেকে তার গলা আর মেটের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা আমি নর্মাল সাইজে টুকরো করিয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা খুব পাতলা করে কুচিয়ে নেওয়া বড় সাইজের পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। হাফ কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ চিনি, স্বাদ মতো নুন দেবেন, আমি 1 চামচ নিয়েছি। আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কা বেশি খেতে চান তারা একটু লঙ্কাটা বাড়িয়ে নেবেন। ফোড়ন হিসেবে এখানে আমি নিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 4 লবঙ্গ, 4 এলাচ, 1 দারুচিনি 2 টুকরো করে নিয়েছি, 1 ব্ল্যাক পেপার সিডস নিয়েছি আর নিয়েছি 1/2 চামচ গোটা জিরে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। এবার এখানে রাখা সমস্ত গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। রসুন বাটাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে ওর গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দেবো আদা বাটাটা। কড়াইয়ের আঁচ এই সময় একদম লোতে দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে
এবার এখানে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দেবার পর আঁচটাকে একদম লোতে দিয়ে দেবেন, নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার মশলাগুলোকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি এই দইয়ের বাটিটাতে হাফ কাপ মতো জল দিয়ে দইয়ের বাটিটা ধুয়ে সেই জলটা আমি এখানে ঢেলে দেব। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার হাফ কাপ পরিমাণ জল আমি টক দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা। এবার চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো হিটে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব। দশ মিনিট হয়ে গেছে, চিকেনটা খানিকটা কষাও হয়ে গেছে। আমি মাঝখানে দুবার একটু নেড়ে দিয়েছিলাম। একটানা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখিনি। আপনারাও মাঝে মাঝে একটু খুলে অবশ্যই একটু নেড়ে দেবেন। আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দিচ্ছি। আরও 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর মাংসটা থেকে এখন অনেক জল ছেড়েছে, এটা আরও কিছুক্ষণ কষানো হবে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কেওড়া জল। আর 1 চামচ পরিমাণ গোলাপ জল। এবার বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সস দিলে চিকেনের টেস্টটা আরও বেশ ভালো হয়, ওই জন্য আমি একটু টমেটো সস অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরও 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকাটা আমি খুলে নিয়েছি। আমার এই মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে, নরমও হয়ে গেছে মাংসটা অনেকটা। তবে আরেকটু এটা কষানো হবে। এই সময় আমি 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মাংসের সঙ্গে।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আমি ঢাকা খুলে দিয়েছি আর আমার চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে। এটা আমি আর কষাবো না, মাংস বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, সব নরম হয়ে গেছে। এই চামচে 1 চামচ পরিমাণ কসুরি মেথি আমি হাতে নিয়ে ভালো করে এই রকমভাবে ঘষে নিচ্ছি, নিয়ে সেটা এবার আমি এই চিকেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার নাড়াচাড়া করিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর ভিন্ন স্বাদের চিকেন কষা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা পোলাও বা রাইসের যে কোনো প্রিপারেশনের সঙ্গে বা বিরিয়ানির সঙ্গে সুন্দরভাবে গরম গরম সার্ভ করে খেতে পারবেন। এবার এটা আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি। আমার চিকেন কষা একদম পুরো রেডি হয়ে গেছে, সমস্ত মশলা এর মধ্যে সুন্দরভাবে বসে গেছে। এবার আমি ডিশে বের করে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখছেন তো দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। আমার চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে, আমি এটা ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে আজকে সার্ভ করেছি। দেখেই বুঝতে পারছেন চিকেন কষাটা কতখানি লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুন্দর। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এখানে একটা কথা আমার বলা হয়নি, সেটা হলো আমি এখানে যে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু ঘরে তৈরি বিরিয়ানি মশলা। আপনারাও চেষ্টা করবেন ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে এটা বানাতে, বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে খেতে ততটা ভালো হবে না। আর এই বিরিয়ানি মশলার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তাহলে আজকে আমার রেসিপি পুরো কমপ্লিট। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।